সবাইকে হক আইটি সার্ভিসেস এ স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেলে ট্যাক্স ইনফরমেশন সাবমিটের জন্য এই ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন। এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আপনার একটা টিন নাম্বার লাগবে। ইউটিউবে টিন নাম্বার কিভাবে ক্রিয়েট করতে হয় এই ধরনের অনেক ভিডিও থাকলেও ইউটিউবাররা কিভাবে সঠিক ওয়েতে একটা টিন নাম্বার তৈরি করবে এই ধরনের ভিডিও নাই। তো আমার এই ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা টিন নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমি অনলাইন আর্নিং এবং ইউটিউব মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স রিলেটেড প্রবলেমগুলো সলিউশন করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করি। যারা ইউটিউবার এই ইটিন রেজিস্ট্রেশন করবেন যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্রথমে একটা ওয়ার্ড ফাইল নিয়ে নেবেন, তারপরে সোজা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আসবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই অপশনে, তারপর এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথড এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আসবেন সেটিংস এ। তো সেটিংস এ আসার পর আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আপনারা যখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন তখন আপনার এখানে যে নেম এবং অ্যাড্রেস আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেই নেম এবং অ্যাড্রেস দিয়েই কিন্তু ইটিনটা রেজিস্ট্রেশন করতে হবে, এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। সো সেই জন্য আপনারা যে ওয়ার্ড ফাইলটা নিয়েছেন সেখানে কি করবেন, আপনার এখানে যে নেমটা আছে অ্যাজ ইট ইজ ওই নেমটা কপি করে এখানে নিয়ে নেবেন ওয়ার্ড ফাইলে। এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও একইভাবে কপি করে এই ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন। তাছাড়াও আপনার ইটিন রেজিস্ট্রেশন করতে গেলে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে যে আপনার এনআইডি নাম্বার লাগবে, আপনার ফাদার্স নেম, এই ইনফরমেশন গুলো সুন্দর করে একটা ওয়ার্ড ফাইলে আপনি লিখে নেবেন, তারপরে ইটিন রেজিস্ট্রেশন শুরু করবেন। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, যে লিখবেন ইটিন রেজিস্ট্রেশন বিডি, লিখে সার্চ দেওয়ার পরে এই লিংকে ক্লিক করবেন। তো আপনাদের এর সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা প্রথমে যাবেন রেজিস্টার এই অপশনটাতে। প্রথমে আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে ইউজার আইডিটা দিয়ে দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, রিটাইপ পাসওয়ার্ড, তারপর এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন। কান্ট্রি এখানে বাই ডিফল্ট বাংলাদেশ, তারপর এখান থেকে একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং মোবাইল নম্বরটা অবশ্যই যাতে ওপেন থাকে, কারণ এখানে একটা পিন নাম্বার যাবে। তারপর ইমেইল অ্যাড্রেস চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিবেন, তারপরে রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করবেন। ফোনে এখন একটা কোড আসবে এবং সেই কোডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব, কোডটা লিখে অ্যাক্টিভ এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লগ ইন করে নিব। দেখেন লগ ইন করার পর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিন অ্যাপ্লিকেশন করতে হবে। টিন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা আছে এটাই থাকবে, ইউটিউব চ্যানেলের জন্য ইন্ডিভিজুয়াল এটাই থাকবে, এবং এখান থেকে যে অপশনগুলো আছে এভাবেই থাকবে। এবং এনআইডির মাধ্যমে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এই অপশনটাতে ক্লিক করে নিব, তারপর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটাও এভাবে সিলেক্ট করা থাকবে যেহেতু আমরা নিউ রেজিস্ট্রেশন করতেছি। তারপর এখান থেকে আমাদের আয়ের উৎসটা আমরা বলে দিব, যদি কেউ জব করেন তো অবশ্যই সার্ভিস দিবেন, যদি জব না করেন অন্যান্য আদার্স এভাবে করে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে লোকেশনটা আপনার কোথায় জব করেন সেটা একটু সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে গো টু নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের মেন কাজটা শুরু হবে। এখানে দেখেন যে করদাতার নেম আপনার যে ওয়ার্ড ফাইলে আমরা রেখেছিলাম সেখান থেকে নেমটা এভাবে করে কপি করে নিব, জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের নম্বর এটা আমরা সিলেক্ট করে নিব, কপি পেস্ট, তারপর হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ, তারপর এখান থেকে পিতার নাম, আপনারা কপি করে সকল ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, মাতার নাম। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের যে অ্যাড্রেস এবং নেম এটা যেন গুগল অ্যাডসেন্স সে আপনারা যেভাবে করে দিয়েছেন সেই নেম এবং অ্যাড্রেস অনুযায়ী যাতে হয়। এখান থেকে অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনারা চাইলে ফিল আপ করে দিতে পারেন। তারপর এখান থেকে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, এবং আমি বলছিলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেভাবে করে অ্যাড্রেস আছে আপনারা সেভাবে করে দিয়ে দিবেন। এখান থেকে কপি করে আনা যে তথ্য ছিল সেখান থেকে আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্ট, থানা, তারপর পোস্টাল কোড, তারপর পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এখান থেকে গো টু নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়েছেন কিনা দেখে নেওয়ার পর
এটাতে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন। এবং সবাইকে বলে রাখি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মতো এই তিন নাম্বার একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই থাকবে, আপনার একটা এনআইডি কার্ডের রেসপেক্টে আপনি একটাই এই তিন নাম্বার পাবেন বা তিন রেজিস্ট্রেশন করতে পারবেন। এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সকল ইনফরমেশন সহ আপনার একটা টিন নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এনআইডি কার্ড থেকে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেইগুলোও নিয়ে নিবে। তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এবং আপনার ছবি সহ একটা টিন আপনার জন্য জেনারেট হয়ে যাবে এবং এইটাই হচ্ছে যে সেই টিন নাম্বার যেটা আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এটা আপনি প্রিন্ট করে রেখে দিতে পারবেন। ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই টিন নাম্বার ব্যবহার করে কিভাবে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হয়। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন ইউটিউব এবং অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হক আইটি সার্ভিসেস অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। আল্লাহ হাফেজ।